ঘন্টায় 300 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়েছে টাইফুন ইয়াগি। তবে ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগরেও একটি সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে, যা ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে। এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমুদ্র উত্তাল থাকবে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 8ই সেপ্টেম্বর রবিবার, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে মণিপুর, মিজোরাম থেকে শুরু করে সমস্ত জায়গার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বঙ্গোপসাগরে এই সাইক্লোনিক সিস্টেমটা তৈরি হয়েছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইক্লোনিক সিস্টেমটা অন্ধ্র এবং ওড়িশা উপকূলের কাছাকাছি রয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে, বিশেষ করে উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দীঘা, মন্দারমণি, এদিকে বেদগাঁও, মোহনপুর, দাঁতন থেকে শুরু করে এগড়া, বাজকুল, এদিকে খাজুরি, কোনটাই, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে কিছুটা বৃষ্টিপাত। এদিকে হলদিয়া, কুলপি থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে রায়দিঘি, নামখানা থেকে শুরু করে গঙ্গাসাগর, ফেজারগঞ্জ থেকে শুরু করে এই যে সুন্দরবনের যে এলাকাটা রয়েছে, এদিকে হলদিবাড়ি, ঝাড়খালি দেখতে পাচ্ছেন, গোসাবা, এই জায়গাগুলিতে কিন্তু এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের সামনে। অন্যদিকে ওড়িশায় বৃষ্টি চলছে, যেমন বালাসোর, ভদ্রক থেকে শুরু করে ভুবন থেকে শুরু করে ভুবনেশ্বর, পারাদ্বীপ, পুরীর সমুদ্র, এদিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। অন্যদিকে অন্ধ্র উপকূলের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশাখাপত্তনম থেকে শুরু করে তুনি, এই যে জায়গাগুলি, শ্রীকাকুলামের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পারবো এই যে সাইক্লোনিক সিস্টেম, এর প্রভাবে ওই 12টা 1টা থেকে 2টো এর মধ্যে আমরা দেখতে পারবো এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায়, বিশেষ করে এদিকে তো উপকূলের জেলাগুলিতে থাকছেই, পাশাপাশি ঝাড়খালি, এদিকে জয়নগর, মাজিলপুর, বারুই, এদিকে বারুইপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, এদিকে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়াতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর থেকে শুরু করে খড়গপুর, বালিচক, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বাংলাদেশেও থাকছে বৃষ্টি, উত্তরের দিকে এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কারই আমরা দেখতে পারছি, তবে আপনাদেরকে জানাই ধরুন ওই 2টো থেকে 3টে নাগাদ আরও কিছুটা বৃষ্টিপাত কিন্তু বাড়বে, তখন আমরা মুর্শিদাবাদেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো, বিশেষ করে এদিকে আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, বেলদাঙ্গা, দমকল, করিমপুরের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে, বীরভূম, এদিকে সিউড়ি, এদিকে বোলপুর, এদিকেও বৃষ্টি থাকছে, চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো উত্তরের দিকে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও খানিকটা বৃষ্টি আমরা 2টো থেকে 3টের মধ্যে লক্ষ্য করতে পারছি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে উত্তরের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ ধরুন ওই অসম এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে যে জেলাগুলি রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই সাইডে আমরা তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। তবে আমরা যদি দেখি 2টো থেকে 3টে নাগাদ বাংলাদেশের কালাই, রাজশাহী, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, পাবনা, মেহেরপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, এদিকে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেরিয়া, কলাপাড়া, এদিকেও কিছুটা বৃষ্টি থাকছে। অন্যদিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার, বিশেষ করে অমরপুর, ভ্যালিনিয়া, এই সাইডেও কিন্তু খানিকটা বৃষ্টি আমরা ত্রিপুরার দিকে লক্ষ্য করতে পারছি, তবে অসমে আকাশ কিন্তু মোটামুটি আমরা পরিষ্কারই দেখতে পারছি। আবার এদিকে চিটং, মহেশখালী, এই সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে। তবে আমরা দেখতে পারবো দুপুরের মধ্যে এই যে সাইক্লোনিক সিস্টেমটা, এটা কিন্তু ক্রমশ ওড়িশার দিকে এগোবে, তারপর আজ রাতের দিকে ওড়িশার মুখোমুখি থাকবে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে সোমবার 9 তারিখে এটা কিন্তু কিছুটা তার গতিপথ পরিবর্তন করে একদম পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে ওড়িশা উপকূলে, অর্থাৎ পুরীর সমুদ্র, আমাদের দীঘার
সমুদ্র এই সাইডে অবস্থান করবে তখন কিন্তু ভারী লেভেলের বৃষ্টি চলবে। অর্থাৎ আজ তো বৃষ্টি থাকছে, আগামীকালকে আরও ভারী লেভেলের বৃষ্টি, সঙ্গে থাকবে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস সমুদ্র। দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে বায়ুর মোড়েও যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এবং উপকূলের জেলাগুলিতে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই যে সাইক্লোনিক সিস্টেমের প্রভাব, এটা কিন্তু কলকাতাতেও পড়বে, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও আমরা দেখতে পাচ্ছি অনেকটা জায়গা জুড়ে পড়বে। এদিকে বাংলাদেশের যশোর, লোহাগড়া, মাদারীপুর, মতিরহাট এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি গোটা বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাথাবেড়িয়া, শ্যামনগর এই জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা। অন্যদিকে উড়িষ্যার দিকে তো এর প্রভাব তো পড়বেই, তবে আমরা আগামীকালকে দেখতে পারবো যেটা, এর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি, সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া, তবে এটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই তার শক্তি যে ক্ষয় সেটা কিন্তু করে ফেলবে। অর্থাৎ প্রচণ্ড শক্তিশালী থেকে এই মুহূর্তে তো অনেকটাই শক্তিশালী রূপ নিয়েছে, তবে এর থেকে আগামীকালকে কিছুটা শক্তিশালী তার শক্তি ক্ষয় করবে এবং পরবর্তী মঙ্গলবার দিনও আরও কিছুটা শক্তিহীন হয়ে পড়বে, তবে বৃষ্টি কিন্তু থাকছে। আজ যেমন বৃষ্টিপাত হবে, আগামীকালকে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, মঙ্গলবার 10 তারিখে আমরা দেখতে পাচ্ছি আরও একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে, পাশাপাশি আমরা যদি 11 তারিখ বুধবার দিন দেখি, ধরুন ওই বুধবার দিন যদি দেখি, বুধবার দিনও আমরা কিছুটা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, তবে উত্তরবঙ্গের দিকে মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী, সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উত্তরের দিকে কিন্তু দেখতে পারছি না। তো পরিষ্কার একদম আপনাদের সামনে কিন্তু আমরা দেখাচ্ছি, তবে এই ঘূর্ণাবর্তটি, অর্থাৎ এই যে সাইক্লোনিক সিস্টেম, এটি কিন্তু ঘূর্ণাবর্ত রূপেই থাকবে এবং পরবর্তীতে 11 তারিখে টাইফুন যে ইয়াগি রয়েছে, যেটা ক্রমশ শক্তিহীন হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর করবে, এটা কিন্তু শিলচরের দিকে অবস্থান করবে 11 থেকে 12 তারিখ নাগাদ। তারপর এর প্রভাবে আবারও বৃষ্টি থাকছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পাশাপাশি অসম এবং পাশাপাশি উত্তরের দিকেও কিন্তু বৃষ্টি চলবে 12 তারিখ থেকে। ধরুন এই 11 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এবং আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পাশাপাশি এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া টাইফুন ইয়াগি, এই দুইয়ের প্রভাবে চলবে ভারী লেভেলের বৃষ্টি 11 তারিখ 12 তারিখ এবং 13 তারিখ ও 14 তারিখও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং তারপর এই যে ঘূর্ণা, অর্থাৎ টাইফুন ইয়াগি এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, এটি দুটি একসাথে মিলিত হয়ে একদম মধ্যপ্রদেশ বা ইউপি এই সাইডে কিন্তু অবস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি ভারতের অন্যান্য জায়গাগুলিতেও তখন একটা তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, একদম পরিষ্কার লাইভ কিন্তু দেখতে পাচ্ছেন। তো 11, 12, 13, 14 উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে, তখন তাপমাত্রা অনেকটাই কমবে, উত্তরবঙ্গ, অসম এই সাইডে কিন্তু তখন বৃষ্টিপাত চলবে। আপাতত উত্তরের দিকে এবং অসমের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার আপনাদেরকে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে দেখিয়ে দিই আজকে কোথায় কোথায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকেই থাকবে, বিশেষ করে আমরা কলকাতার দিকে তো দেখতেই পারছি, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, নদিয়ার, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, এদিকে বর্ধমান, কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, সিউড়ি, এদিকে বাঁকুড়া এই সাইডে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই এদিকেও খানিকটা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেখতে পারছি ওই 1টা থেকে 2টো নাগাদ। তারপর 3টে নাগাদ আস্তে আস্তে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাংলাদেশের উত্তর এবং আমাদের পশ্চিমবঙ্গের মালদা, 2 দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর এই সাইডেও কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ওড়িশাতে তো থাকবেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা, ওড়িশাতে আমরা 12টা 1টার দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, তখন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণে যাই, পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা থাকছে উপকূলের জেলাগুলিতে, পরের 3 দিনে আরেকটু ভারী লেভেলের বৃষ্টি, উত্তরবঙ্গে কিছুটা হালকা পশলা বৃষ্টি পরবর্তী 3 দিনে, তবে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের যে জেলাগুলি রয়েছে এখানে প্রচুর বৃষ্টি চলবে, সুন্দরবন, গঙ্গাসাগর, নামখানা এদিকে আরও ভারী লেভেলের বৃষ্টি এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও থাকছে, বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে। বাংলাদেশের দিকেও হালকা পশলা, ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি বাড়বে পরবর্তী 5 দিন পর। 5 দিন পর আমরা দেখতে পারবো ত্রিপুরা, শিলচর এই সাইডে, মণিপুর, ডিমাপুর, এদিকে অসমের ডিমাপুর, হোজাই এই সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে পরবর্তী 5 দিন এবং 10 দিনে আরেকটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে। তখন ওই আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং টাইফুন ইয়াগি দুটি একসাথে মিলিত হয়ে যাবে, তখন তো ভারী লেভেলের বৃষ্টি চলবেই, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আসুন এবার সর্বশেষে আপনাদেরকে তাপমাত্রা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই, আজকের কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে আপনাদেরকে জানাই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ
করে কলকাতায় 30-31, হাওড়া হুগলি এদিকেও আমরা 30-31 দেখতে পাচ্ছি, সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি 30-31 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দীঘা কোনটাই মন্দারমণি বেদগাঁও এদিকে খাজুরি এদিকেও দেখতে পাচ্ছি 30-31 ডিগ্রি, পাশাপাশি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতেও 30-31 ডিগ্রি, পুরুলিয়া বাঁকুড়ায় 30 ডিগ্রি, দুর্গাপুর বর্ধমানে 28 ডিগ্রি, নদিয়ার দিকে আবার 28 ডিগ্রি, কাটোয়া 38 ডিগ্রি, মুর্শিদাবাদে 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বীরভূমের দিকে আমরা দেখতে পাচ্ছি 31-32, মালদায় 33-34, দিনাজপুরে 33-34, কোচবিহারে 34-35 থাকবে, পাশাপাশি আলিপুরদুয়ারও তাই, জলপাইগুড়ি শিলিগুড়িতেও আমরা 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি, অসম ধুবড়ি গোয়ালপাড়া এদিকে দেখতে পাচ্ছি, গুয়াহাটি এদিকে পাঠশালা দেখতে পাচ্ছি, বঙ্গাইগাঁও এদিকেও 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তেজপুরে 35 ডিগ্রিতে চলে যাবে, এদিকে অসমের জোরহাট এদিকে ডিব্রুগড়ও আমরা 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারবো, পাশাপাশি বাংলাদেশের সিলেটেও আমরা 34-35 ডিগ্রি দেখতে পারবো, মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকেও 33-34 ডিগ্রি থাকবে, কাশপিয়া ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ চট্টগ্রামটা তো আমরা দেখতে পাচ্ছি 31-32 ডিগ্রি, খুলনা সাতক্ষীরা এদিকেও আমরা 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ দক্ষিণের দিকে তাপমাত্রা কম থাকবে বাংলাদেশের, বিশেষ করে অন্যান্য জায়গাগুলিতে অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে, ত্রিপুরার দিকেও একই রকম পরিস্থিতি, কোথাও কোথাও 33-34, আবার দক্ষিণের দিকে তাপমাত্রা 30 ডিগ্রিতে চলে আসছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যে আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম, তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ধন্যবাদ।